السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله وعلى آله وصحبه أجمعين. أما بعد যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি আপনারা প্রত্যেকে অবগত আছেন আমাদের এই ক্লাস হচ্ছে সামনে ইনশাআল্লাহ হবে। তো আজকের নতুন বিষয় হচ্ছে জামিরুন্নাহ 17 নম্বর পেজে এরাবের ভাষায় যাব, অর্থাৎ এই শব্দটি যে গায়ের মুনসারিফ, এ শব্দটি যে সহী, এ শব্দটি যে জামা মুজাক্কা সালেম, জামা মুয়ান্নাস সালেম, এদেরকে আমরা তিনটা অবস্থায় ইসমের যে তিনটা ইরাব রয়েছে কাকে কোন অবস্থায় করব এই সম্পর্কে আমরা এরপর থেকে আলোচনা করব। তো আজকের বিষয় হচ্ছে ইসম কে ইরাব তিন হে, ইসমের ইরাব, ইরাব বলা হয় জামার যে পেশকে ইরাব বলা হয়। তো ইসমের ইরাব তিনটি, মোট ইরাব হচ্ছে চারটি, একটা হচ্ছে জাবার, জাবার যে পেশ আর জসম, মোট হচ্ছে এই চারটি, মোট এই চারটি। তো এই চারটি এরাবের মধ্যে ইসিম প্রত্যেকটা চাই না, ইসিম প্রত্যেকটা চাই না, ইসিমের ওপর প্রত্যেকটা এরাব আসতে পারে না। হ্যাঁ, তো ইসিমকে এরাব তিনে, ইসিমের এরাব তিনটি, একটি হচ্ছে রাফা, একটি হচ্ছে নসাব, একটি হচ্ছে জার। এই এরাব দো তারা পর হতে হ্যায় যে এই এরাব বলি, অর্থাৎ রাফা নাসাব জার, রাফা নাসাব জার, এই এরাব বলে দুই ধরনের পড়ানো হয়, দুই ধরনের আমরা পড়তে পারি। মানে এই এরাবে যেগুলো রয়েছে গায়ের মুনসারিফের এরাব, জামা মুজাক্কা সালিফ এরাব, ইসম মাকসুরের এরাব, ইসম মানকুসের এরাব, হ্যাঁ, তো এই এরাব গুলো বিভিন্ন বিভিন্ন ধরনের রয়েছে। তো এদেরকে দুই রকম ভাবে পড়া হয়, একটা হচ্ছে এরাবের, এরাবকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ইসিমের জন্য একটা ফিলের জন্য। এরাবকে আমরা ভাগ করে নিয়ে এরাবের দুইটা ভাগ, একটা হচ্ছে ইসিম, ইসিমের একটা এরাব, আর একটা হচ্ছে ফিলের এরাব, একটা হচ্ছে ফিলের এরাব। এবার এই ইসিমের এরাব আবার দুইটি, ইসিমের এরাব আবার দুইটি, একটি হচ্ছে এরাবিল হারকাত, এরাবিল হারকাত, আর একটি হচ্ছে এরাবিল হুরুফ। এরাবিল হুরুফ, তো এবার আমরা লক্ষ্য করি যে প্রথমত এরাবকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এবার দুই ভাগে ইসিম আর ফেল, কারণ হারফে নিল না, কারণ আর নিজস্ব ওগুলো হচ্ছে মাবনি, হারগুলো মাবনি, ফেলগুলো মাবনি, কিন্তু কিছু ফেল রয়েছে যেগুলো হচ্ছে মোরাব, ঠিক আছে, আর ইসিম পুরোটাই মোরাব, ইসিম পুরোটাই মোরাব, কিছু কিছু রয়েছে যেগুলো হচ্ছে মাবনি, ইসিম কিছু কিছু রয়েছে যেগুলো হচ্ছে মাবনি। তো এবার দেখি এরাবকে দুই ভাগে ভাগ, একটা হচ্ছে ইসিম, একটা হচ্ছে ফেল, একটা হচ্ছে ইসিমের এরাব রয়েছে আলাদা, একটা হচ্ছে ফেলের এরাব রয়েছে আলাদা। এই ফেলের এরাব কি কি? ফেলের এরাব হচ্ছে জাবার, জাবার পেশ আর জসম, ফেলের এরাব তিনটি, জাবার পেশ জসম, আর ইসিমের এরাব হচ্ছে তিনটি, জাবার জের পেশ, কারণ ফেলকে জের আসে না, কারণ এগুলো আমরা পড়েছি যে গায়ের মুনসারিফ, গায়ের মুনসারিফ, গায়ের মুনসারিফের উপর জের আর তানমিন আসে না, তার কারণ কি? এই হচ্ছে ফেলের সঙ্গে সম্পর্ক রাখছে, ফেলের সঙ্গে সম্পর্ক রাখছে, তা আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবার আমরা দেখি যে ইসিমের এরাব তাহলে জাবার জের পেশ, আর ফেলের এরাব হচ্ছে জাবার পেশ জসম, এই তিনটা, ঠিক আছে, তিন তিন রয়েছে। তো এর শুধু ফেলের ওপর জের আসে না, আর ইসিমের ওপর কি আসে না? সুকুন বা জসম আসে না। এবার দেখি আমরা ইসিমের আবার দুই ভাগ, একটা হচ্ছে এরাবিল হারকাত, যা হচ্ছে হারকাত বলা হয় জাবার জের পেশকে হারকাত বলা হয়, এরাবিল হোক, অর্থাৎ ওই সমস্ত শব্দগুলি, ওই সমস্ত হারফগুলি যেগুলো আমরা হারফে ইল্লাত বলে চিনি, হারফে ইল্লাত বলে যেগুলোকে আমরা চিনি, যে এই সমস্ত শব্দগুলি যদি আসে তার পূর্বে যাবার চায়, তার পূর্বে জের চায়, তার পূর্বে পেশ চায়, এই সমস্ত অক্ষরগুলি যদি আসে, যেরকম ওয়াও, আলিফ, ইয়া, এই তিনটি, আর এরাবিল হারকাত হচ্ছে জাবার জের পেশ, এই তিনটি। তো এরাবিল হারকাত হচ্ছে ডাইরেক্ট, যেটা এরাবের দুটি ভাগ, একটি হচ্ছে এরাবিল ইসালা,
যেটা অরিজিনাল এরাব জাবার যে পেজ দিয়ে আমরা যেটা দেখতে পাই আর এরাব বিল ফরঈয়া যা যেটা হচ্ছে আমরা জাবার যে পেজ দিয়ে দেখতে পাই না যেটা আমরা ওয়াও আলিফ ইয়া দ্বারা দেখতে পাই তাকে বলা হয় এরাব বিল ফরঈয়া এরাব বিল আসলিয়া কাকে বলা হয় যেগুলো হচ্ছে আমরা অরিজিনাল ভাবে দেখতে পাই জাবার রয়েছে জাবারের জায়গায় জাবার রয়েছে জেরের জায়গায় জের রয়েছে পেসের জায়গায় পেস রয়েছে সেগুলো হচ্ছে এরাব বিল আসলিয়া এরাবিল ফরঈয়া কাকে বলা হয় যেগুলো আমরা জাবারের জায়গায় জাবার দেখতে পাই না জাবারের জায়গায় দেখতে পাচ্ছি আমরা ইয়া জাবারের জায়গায় দেখতে পাচ্ছি আমরা ওয়াও জাবারের জায়গায় দেখতে পাচ্ছি আমরা আলিফ এই সমস্ত জায়গাগুলোকে এই সমস্ত এরাবগুলোকে বলা হয় এরাবিল ফরঈয়া তো আমরা এই সমস্ত ভাগ করলাম তো এরাবিল হারকাত ইয়ানি জাম্মা ফাতহা কাসরা কেসা এরাবিল হুরুফ ইয়ানি ওয়াও আলিফ ইয়া কেসা তো এই সমস্ত শব্দগুলি এই এরাবকে ভাগ করা হয়েছে এই রূপে এবার কেউ আবার মানে প্রশ্ন করে থাকে যে এখানে জাম্মা কেন রাফা কেন আগে হ্যাঁ ওয়াও কেন আগে এগুলো হচ্ছে ডিপলি বিষয় এগুলো মানে জানাটা অতটা প্রয়োজন নয় কারণ এগুলো হচ্ছে খুব গভীর জ্ঞান লাগবে এগুলো সাধারণ বইয়ে হবে না এগুলো গভীরভাবে লাগবে তবে এই সমস্ত বিষয়গুলো যখন আমরা অটোমেটিক বের করে নিতে পারবো যখন আমাদের মধ্যে নিজের গ্রামারের ক্ষমতা চলে আসবে বোঝার ক্ষমতা চলে আসবে তখন অটোমেটিক আমরা এগুলো বের করে নিতে পারবো যে একে কেন পূর্বে নিয়ে আসা হয়েছে একে কেন পরে নিয়ে আসা হয়েছে এগুলো আমরা অটোমেটিক পেরে নেব তো এবার হচ্ছে এই যে ছিল এরাবের ভাগ ইসিমের এরাব ফেলের এরাব এই ছিল এবার ইসিমের আবার ভাগ করা হয়েছে তো ইসিমের ভাগ করা হয়েছে এ এ আবার আমরা জানলাম এরাবিল আসলি এরাবিল ফরঈ হ্যাঁ এটাও আমরা বিস্তারিত জানলাম এবার ইসিমকে উজুয়ে এরাব নাও হে মোট ইসিমের এরাব মানে 6টি 16টি ভাগ করা হয়েছে 16টির মধ্যে আবার যেগুলো দেখতে একই রকম এরাব হচ্ছে হালাত রাফিতে গায়ের মুনসারিফেরও একই রকম হালাতে নাসবিতে গায়ের মুনসারিফের একই রকম হালাতে জাররিতে গায়ের মুনসারিফের একই রকম হালাতে রাফিতে জামা মুজাক্কা সালিমের একই রকম এই যে কিছুগুলো রয়েছে একই রকম মানে গায়ের মুনসারিফের এরাব যা জামা মুয়ান্নাস সালিমের এরাব তা জামা মুজাক্কা সালিমের এরাব তা এরকম ভাবে যেগুলো করা রয়েছে এই কারণে মোট 16টাকে 9 ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে তো এরপরের ভিডিওগুলিতে আমরা মুফরাদ মুনসারিফ সেই এর এরাব কেমন হবে এগুলো আমরা বিস্তারিত জানব তো এই ছিল এরাবের ভাগ তো আজকে আমাদের ক্লাস এখান থেকেই শেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই সমস্ত বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন দেশ সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ